কোথা থেকে আসছেন? আনন্দময়ী তারা কখন এসছেন এখানে? সকালবেলা তাও 9:30। কি ঘটনা, কি ঘটেছে? আমার মেয়ের খুব সর্দি লেগেছে, শ্লেষ্মা, মুখে শ্লেষ্মা জমেছে, সেই জন্য এসেছিলাম। ওনাকে আগে দেখালাম, আউটডোর ওনাকে দেখিয়েছি। দেখানোর পর আমি বললাম স্যার ভর্তি করাবো, বললো আগে ওপরে নিয়ে যাও, গ্যাস দেওয়া হোক, ওর ব্লাড টেস্ট করা হোক, তারপর আমি রিপোর্ট দেখে বলবো ভর্তি করানো হবে কিনা। ওপরে নিয়ে এসেছিলাম, আম দিয়ে গ্যাস দেওয়ানো হলো, দুটো তিনবার দেওয়া হতে বলেছিল, দুখানা দেওয়ার পর ওনার কাছে নিয়ে গেলাম, উনি বললো ভর্তি করিয়ে দিন। যাক, ভর্তি করানো হলো, উনি যাওয়ার সময় একটা নার্সকে বলে গেলো একে বেড দিয়ে দিন, উনি বেরিয়ে গেল, কোনো নার্স আমাকে বেড দিল না, আমি পরে ঠাইছে তুলে বসে আছি, বেড দিচ্ছে না দেখে আমি উঠে গিয়ে বললাম দিদি আমাকে বেড দিন একটা, তখন আমাকে ওই বেডটা দেখিয়ে দিল, আমি ওই বেডে চলে গেলাম। ওই বেডে যাওয়ার পর বসেই আছি, আমার মেয়ের কোনো ট্রিটমেন্ট শুরু হচ্ছে না, আবার আমি উঠে এলাম, উঠে এসে বললাম দিদি আমার বাচ্চার তো কোনো কিছু শুরু কিছু তো দিলেন না। তখন বললো আপনি যান, ওরা গ্যাস দেওয়া হয়েছে, এখনো তো ইঞ্জেকশন দেওয়া যাবে না, পরে দেবো দিয়ে ওকে, তারপরে বিকেলের দিকে ওকে চ্যানেল করে তারপরে তো ইঞ্জেকশন দেওয়া হলো, একটা ইঞ্জেকশন তারপরে দেওয়া হলো, তারপর আবার ট্রিটমেন্ট বন্ধ, আর কিছু বললো না। আবার আমি টাইম মতো গ্যাসের টাইম হয়ে গেছে 8:30, 8:30 সময় যখন এখানে আমি গ্যাস দিতে এসেছি, তখন আমার ওই মাসিটা বলছে গ্যাস দেওয়ার পর ও গ্যাস যখন দিচ্ছে তখন ওরা একটা ইঞ্জেকশন, গ্যাস যখন আমি দিচ্ছি সেই মুহূর্তে সেটা ইঞ্জেকশন দিয়ে গেলো, দিয়ে ওখানে নিয়ে গেলাম। ওই মাসিটা দেখে বলছে হাত পাগুলো এরকম লাগছে, এরকম ছিল, আমি বলছি না তো, বলছে যা দিয়ে তার দেখা যাক, দিয়ে আমি স্যারকে নিয়ে এসে দেখালাম। তখন থেকে ওনারা এখানে এসে ট্রিটমেন্ট শুরু করলো, যা পারলো ওকে তখন দিচ্ছে ইঞ্জেকশন, তখন হচ্ছে এতগুলো সিলাইনের বোতল লাগিয়ে দিচ্ছে, তখন দেখছে টেম্পারেচার আর ওর গায়ে আছে, আমাকে বলে গামছা ভিজিয়ে নিয়ে এসে মুছতে, আমি গামছা নিয়ে এসে ভিজিয়ে মুছলাম, জ্বরের ওষুধ দিল, তখন একটার পর একটা চিকিৎসা শুরু হলো। এই চিকিৎসাটা কেন ওরা প্রথমে করলো না? একটা সর্দি কাশি স্লেশে একটা বাচ্চা মারা যায়, এই আমাদের এই এখন এমন চিকিৎসা ব্যবস্থা কি এতটাই খারাপ যে এই সামান্য ঘটনার জন্য আজকাল অ্যাক্সিডেন্ট, মারাত্মক অ্যাক্সিডেন্টে মানুষ বেঁচে যাচ্ছে, এই সামান্য ক্ষেত্রে মানুষ মরে গেল, একটা বাচ্চা মরে গেল। আপনি কোন আউটডোরে দেখিয়েছিলেন? এই সদরের আউটডোরে। কোন ডাক্তার? এই সুজয় সাহা। আজ সারাদিন ওনার ডিউটি ছিল। উনি কোথায় ভর্তি করতে বলেছেন? উনি এখানে এখানে বলে উপরে যেতে, আমি ব্লাড টেস্ট করতে কোথায়? এই এই রুমটাতে। কোন হসপিটালে ভর্তি? আপনি কি এবার দেখুন আপনারা চিকিৎসা দাপ্তরিত অবস্থা থেকে
যে বাচ্চারই হয় সে খুবই সিরিয়াস হয়েছে বাচ্চা রাস্তাতে বাচ্চা যেরকম হয় 105
আস্তে আস্তে কমছে, কেন বাচ্চা এখন বোঝা গেল যে এক্সপায়ার করে গেছে আবার টোটাল, তাহলে কেন চেস্ট কম্প্রেশন দেওয়া, আমরা সিপিআর না করে কাউকে ডেড ক্লিয়ার করতে নেই, মানে উইদাউট দ্যাট কাউকে ডেড ক্লিয়ার করা, কিন্তু আমাদের এবার এরা বলছে যে আমি ছবি করে নিতাম, কিন্তু আমি সেটা এলাম পরিবার অভিযোগ করছে চিকিৎসার গাফিলতি। ডাক্তারবাবু যেহেতু মানে অংশই বলছে কেন নেয়নি, কাকু ছিলেন বলে নেওয়া হয়নি, আমার ওটা ভুল, আমার প্রফেশনাল আপনি লিখি নেওয়া যাচ্ছে যে আমরা জানি যে বাচ্চা রেফার করা করা উচিত, কিন্তু আমি নিতে পারছি না বাচ্চার কন্ডিশন, সেই লেখাটা আমি তখন আপনার এখন যখন হয়ে গেছে হঠাৎ করে কার্ডিয়াক অ্যারেস্ট হয়ে গেছে, তারপর তুমি শুনতে চাইছি আমাকে তো যা বলছে বলছে আমি শুনছি। আপনার নাম কি? বিশ্বজিৎ চক্রবর্তী। কোথায় থাকেন? বৌবাজার। কি ঘটনা ঘটেছে? ঘটনা ঘটেছে সকালবেলা মেয়েটা মানে কাল রাতে জ্বর হয়েছিল, ডাক্তার দেখানো হয়েছিল, জ্বর কমেছিল, সকালে আবার জ্বর, ডাক্তারবাবুকে দেখানো হয়, ডাক্তারবাবু তখন বলছে এসে একটা হসপিটাল নিতে হবে। কোন ডাক্তারকে দেখেছি? আমাদের কি নাম, সুজা শাহ। উনি কোথায় দেখিয়েছিলেন? কোন এম স্কুলে? মোটে ওনার যে চেম্বার। আচ্ছা, ওখানে। উনি কোথায় ভর্তি করতে বলেছেন? উনি সদরে ভর্তি করতে বলেছেন। আচ্ছা, কিছু না, জ্বর, বুকে ওনার মানে বুকে ঠান্ডা আছে, আপনি ভর্তি করেন দিল হয়ে এখানে ভর্তি করেছে। আপনার 9টার সময় দেখে গেলাম বাচ্চা মায়ের দুধ খাচ্ছে, তো অসুস্থ বাচ্চা নিশ্চয়ই মায়ের দুধ খাবে না। 9টা বলতে সকাল রাত্রির 9টা? আচ্ছা, আমরা রাত্রি 9টা দেখে গেলাম, আমরা একটু খাওয়া দাওয়া করে আসি, আস্তে আস্তে এখানে এসে দেখি বুকের মধ্যে পাঞ্চ করছে, অক্সিজেন যেটা পুশ করে এটাকে আপনার পাঞ্চ করছে, তখন আমরা দেখি ওর হাত নীল হয়ে গেছে, পায়ের তলে নীল হয়ে গেছে, আমরা পায়ের তলে হাত দিই, হাত দিয়ে দেখি ঠান্ডা, হাতে হাত দিয়ে দেখি নীল, পায়ের তলে নীল, উনি তখনও আমাদের সামনে, আমরা আসার সাথে সাথে উনি চেষ্টা করেছেন, তার আগে উনি কোনো কিছু চেষ্টা করেন, উনি তারপরে বলেছে 5 ঘন্টা আগে নাকি উনি উনি ডেথ ডিক্লেয়ার করার পরে উনি 5 ঘন্টা আগে রেফার করেছে, সেটা ডেথ হওয়ার পরে আমাদের বলেছে তার পেপার সাথে দেখাতে পারেনি। দেন ওনাদের এখানে একজন বলল 9:40 সময় উনি বলেছেন খুব সিরিয়াস, এদিকে উনি বলছেন 5 ঘন্টা আগে ট্রান্সফার করা হয়েছে, মানে এখান থেকে খুব এমার্জেন্সি ট্রান্সফার করা হয়েছে, আর এদিকে 9টা। আমরা পেশেন্টের বাড়ির লোককেও কিছু জানি না, 5 ঘন্টা আগে রেফার করেছি, এদিকে আপনার ডকুমেন্টসে রয়েছে 9:30 উনি সিরিয়াস দেখিয়েছে, পেশেন্ট অবস্থা খুব সিরিয়াস, তাহলে ইনি কি ডাক্তারবাবু? আপনার কার উপর বিশ্বাস করছে? ডাক্তারকে আপনারা যখন কিছু বলছেন ডাক্তার কি বলছে? ডাক্তারের কোনো কথাটা চুপ না? আপনারা কিছু দেখাতে চেয়ে দেখতে চেয়েছেন? আমরা প্রেসক্রিপশনটা দেখতে চেয়েছি, আপনি কি ট্রিটমেন্ট করেছেন সেটা দেখতে চেয়েছি, আমাদের একটি বারের জন্য সেটা দেখাচ্ছি, টোটাল হসপিটালে গাফিলতি, কেউ কোনো ট্রিটমেন্ট করে না। আপনারা এখানে আছেন দেখুন, এতগুলো পেশেন্ট আছে, এখনও অবধি আজকে 2.5 ঘন্টা হয়ে গেল, কেউ কোথাও গিয়েছে? এতগুলো পেশেন্ট রয়েছে, প্রত্যেকে ডাক্তার নার্স সবার উপর দোষ দিচ্ছে, এ হচ্ছে সরকারি স্বাস্থ্য ব্যবস্থার অবস্থা। প্রাইভেট হসপিটালে হয়তো প্রাইভেট হতো, আমার আমার বোনের এই মেয়ে যখন প্রাইভেটে ছিল উনি দুবেলায় গিয়ে ট্রিটমেন্ট করতেন, কারণ তার জন্য পারিশ্রমিক নিত, প্যাকেট ছিল তার এগেনস্টে দুবার করে উনি যেতেন, আমরা ডাক্তারও ভরসা করি, সরকারি হসপিটালে না উনি নার্সিংও হয়েছিল,
উনি সরকারি হসপিটালে ভর্তি করার জন্য সাজেশন দিয়েছেন। সুপার কি এসেছে এখনো? সুপারকে উনি নাকি অনেকবার ফোন করেছে, সুপার এখনো আসার সময় পায়নি। বাচ্চা গা হাত পা নীল কেন হয়ে গেল? বাচ্চার গা হাত পাটা নীল হয়ে গেল কেন সেটার জন্য আমরা ওনাকে বারবার জিজ্ঞাসা করছি, পুরো সম্পূর্ণ আমাদেরকে মিসগাইড করছে এবং তার কোনো উত্তর ওনার কাছে নেই। তো আপনারা কি চাইছেন? আমরা চাইছি এর প্রতিকার, বাচ্চাটাকে উনি কি ট্রিটমেন্ট করলো, কি ওষুধ দিল, কেন এরকম কাজটা হলো সেটা আমরা জানতে চাইছি, সেটা আমরা জানি। ওরা অভিযোগ জানাচ্ছেন? অবশ্যই, সরকারি হসপিটালগুলো এই অবস্থা কেন হচ্ছে সরকারকে বারবার বলছি, সরকারি হসপিটালগুলোর দিকে নজর দিন। ওদের কোথায় অভিযোগ জানাচ্ছেন? মমতা ব্যানার্জিকে জানাচ্ছি, আমাদের কৃষ্ণনগর লোকাল কমিটি যারা আছে, লোকাল চেয়ারম্যান থেকে শুরু করে সবাইকে আমি জানাচ্ছি, লোকাল থানা থেকে শুরু করে যারা যারা আছে, আমাদের স্বাস্থ্যভবন রয়েছে, আমাদের লোকাল সিএমওই যারা আছে, সবাইকে আমি জানাচ্ছি, সবার কাছে হাত জোর করে বলছি এর যেন বিহিত হয় এবং আমার ভাইজির মতো আর কোনো বাচ্চা যেন এইভাবে বিনা ট্রিটমেন্টে মারা না যায়, এটা আমার হাত জোর করে রিকোয়েস্ট। আপনি বাচ্চা কে হন? আমি বাচ্চার মামা হন। আপনার নাম? বিশ্বজিৎ চক্রবর্তী। এখানে শুনে আমরা দেখালাম যে উনি ব্লাড নাগাদ সাড়ে দশ নাগাদ মারা গেছে। আপনি কে হন? আমি এসছি হসপিটালে গেছি।